हाय फ्रेंड्स, वेलकम टू फार्म एनिमल कल्चर। आज के तुम्हारे संगे आलोचना करब फिस मस नहीं। फिस मस हलो चायना एवं यूरोपियन कान्ट्रीगुलोते एक पपुलर खावार। एटी साधारणत माछेर पटका बा एयर ब्लाडार के शुकिए विभिन्न प्रसेसिंग एर माध्यमे फिस मस करा हय। आज के तुम्हारे संगे आलोचना करब ए डेफिनेशन, हेल्थ बेनिफिट, इंडस्ट्रियल प्रसेस, प्रिपारेशन फर कूकिंग। प्रथमे आसछि डेफिनेशन, अर्थात এর সংজ্ঞা কী। যারা ফিশারি বা অ্যাকোয়াকালচার নিয়ে পড়াশোনা করো তাদের এটা কাজে লাগবে। ফিস মস হলো ড্রাইড সুইম ব্লাডার, অর্থাৎ শুকনো পটকা, যেটা বড় মাছ থেকে সংগ্রহ করা হয় এবং এটি খুবই হালকা হয় এবং সাদা বা হলুদ বর্ণের হয় এবং একটা স্পঞ্জি স্ট্রাকচার থাকে। এরপর আসা যাক এর হেলথ বেনিফিট, অর্থাৎ এটি আমাদের শরীরে কী কী উপকার করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কোলাজেন এবং প্রোটিন, যা আমাদের স্কিন এবং টিস্যুর ইম্প্রুভমেন্টে সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম, যা আমাদের স্ট্যামিনাকে বুস্ট করতে সাহায্য করে। এরপর এটি কীভাবে তৈরি করা হয়। প্রথমে আপনাকে ফিস থেকে এয়ার ব্লাডার কালেক্ট করতে হবে, তারপর জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবং এর উপরের স্তরে একটা পাতলা আবরণকে তুলে ফেলতে হবে। তারপর আবার ভালো করে ওয়াশ করতে হবে। তারপর 15% ময়েশ্চার লেভেলে সূর্যের নিচে একে শুকনো করতে হবে। দিলেই আপনি পেয়ে যাবেন ফিস মস। প্রিপারেশন ফর কুকিং, অর্থাৎ আমরা ফিস মস কীভাবে রান্না করব। প্রথমে বাজার থেকে ফিস মস কিনে নিয়ে এসে 12-18 ঘন্টা এটিকে রেখে দিতে হবে, যতক্ষণ না এটি নরম হচ্ছে। নরম হওয়ার পর আপনাকে ট্যাপ ওয়াটারে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আপনাকে বয়েল করে নিতে হবে যাতে এর আঁশটে গন্ধটা চলে যায়। এরপর একটি ছুরির সাহায্যে আপনাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এরপর এটি রান্নার জন্য তৈরি হয়ে যাবে। এরপর আপনি যদি স্টোর করতে চান তাহলে 0°C উষ্ণতায় ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনি যদি এখান থেকে কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এবং যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।